লকডাউনের সময়ে অর্থাৎ মার্চ এপ্রিল এবং মে মাসে কিন্তু আমরা দেখেছি যে অত্যাধিক বিল এসেছে। কারো কারো যাদের মাসে বিল আসে 1000 থেকে 2000 টাকা তাদের বিল কিন্তু 1,00,000 টাকা ছাড়িয়ে গেছিল। এমনকি ধর্মীয় স্থানগুলিতে যেখানে 600 থেকে 700 টাকা পর্যন্ত মাসিক বিল আসে সেক্ষেত্রেও কিন্তু বিল এসেছিল 1,00,000 টাকার উপরে। এই নিয়ে কিন্তু কম জল ঘোলা হয়নি এবং শেষ পর্যন্ত সিএসসি কর্তৃপক্ষ শুধুমাত্র জুন মাসের বিল নেবে এটা কিন্তু স্থগিত হয়েছিল এবং এটাই কিন্তু স্থির হয়েছিল যে বাকি মাসগুলির বিল এখন নেওয়া হবে না, শুধুমাত্র জুন মাসের বিল নেওয়া হবে। এবার সেই বিদ্যুতের বিল নিয়ে কিন্তু আবার একটি দারুণ সুখবর এলো এবং সেক্ষেত্রে বলা হয়েছে যে শুধুমাত্র জুন মাসের গড় ইউনিট অনুযায়ী বিদ্যুৎ বিল নেওয়া হবে। বিদ্যুৎ বিল নিয়ে কিন্তু অবশেষে পিছু হটেছে সিএসসি কর্তৃপক্ষ। তো এই নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা, সেই জন্য ইম্পর্টেন্ট ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি শুরুর পূর্বে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের লকডাউনের সময়ে কত টাকা বিল এসেছিল। এদিন সংস্থার এমডি দেবাশিস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে মার্চ এপ্রিল এবং মে মাসের বিলের যে অনাদায়ী অংশ রয়েছে সেগুলো কিন্তু আপাতত স্থগিত রাখার নির্দেশ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন শুধুমাত্র জুন মাসের যে গড় ইউনিট এসছে সেই অনুযায়ী টাকা নেওয়া হবে বলে জানিয়েছে এই বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা। একই সঙ্গে সিএসসি জানিয়েছে যারা ইতিমধ্যে জুনের বিল মিটিয়ে দিয়েছেন তাদের পরবর্তী বিলে অ্যাডজাস্টমেন্ট করে দেওয়া হবে। অর্থাৎ যারা যারা এই বর্ধিত বিল দিয়ে দিয়েছেন তাদের কিন্তু পরবর্তী বিলে অ্যাডজাস্টমেন্ট করে দেওয়া হবে। অর্থাৎ যারা যারা বেশি বিল দিয়ে দিয়েছেন তাদের কিন্তু পরবর্তী যে বিল আপনারা দেবেন সেখানে কিন্তু সেই টাকাটি অ্যাডজাস্টমেন্ট করে দেওয়া হবে। অন্যদিকে গ্রাহকদের কথা ভেবেই সংস্থা আপাতত 3 মাসের বিলের যে অনাদায়ী অংশ রয়েছে অর্থাৎ যেই সমস্ত টাকাগুলো এক্সট্রা এসছে অর্থাৎ অনাদায়ী অংশ রয়েছে সেগুলো কিন্তু স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং সিদ্ধান্তও নেওয়া হয়েছে। যদিও বাড়তি বিল কেন এসছে সেই ব্যাখ্যাতে সংস্থার এমডি দেবাশিস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে লকডাউনে মিটার রিডিং করা যায়নি, ফলে বিল পাঠানোয় অনেক কম বিল এসেছিল। জুনে মিটার রিডিং করার পর একসঙ্গে 4 মাসের ইউনিট হিসাবে বিল করে দিয়েছিল সংস্থা। অর্থাৎ জুন মাসে যখন বিল এসেছিল তখন মার্চ এপ্রিল মে জুন এই 4 মাসের বিলটি একসঙ্গে করে দিয়েছিল সংস্থা। তার জন্যই কিন্তু সকলের ক্ষেত্রে এত বড় অঙ্কের বিল রয়েছে। এবং ওই 3 মাসের বিলের যে অনাদায়ী অংশ রয়েছে গ্রাহকদের ব্যবহার অনুযায়ী এই অনাদায়ী ইউনিটের বিল কিন্তু তৈরি করেছিল সিএসসি। সেই অ্যামাউন্ট আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিএসসি কর্তৃপক্ষের তরফ থেকে। অর্থাৎ আপাতত শুধুমাত্র জুন মাসের গড় ইউনিট অনুযায়ী বিল দিলেই চলবে, এছাড়া আর কিন্তু আপনাদের এক্সট্রা কোনো বিল আপাতত দেওয়ার প্রয়োজন নেই। এতে কিন্তু আপনাদের ইলেকট্রিক লাইন কিন্তু কাটবে না। সংস্থার তরফে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে আপনারা যদি শুধুমাত্র জুন মাসের যেই গড় ইউনিটের যে বিলটি এসছে সেই বিলটি যদি আপনারা দিয়ে দেন তাহলে কিন্তু আপনাদের ইলেকট্রিক লাইনও কাটবে না। অর্থাৎ আপাতত কিন্তু লকডাউনের সময়কালে যেই এক্সট্রা বিলগুলো আপনাদের এসেছিলো বা অনাদায়ী যে বিল রয়েছিল সেগুলো কিন্তু আপনাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র যদি আপনি জুন মাসের গড় ইউনিট অনুযায়ী বিদ্যুৎ বিল দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের বর্তমানে হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আশা করবো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো না লাগে, যদি বা আপনি যদি কিছু না বুঝে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের সমস্ত কিছু বুঝে দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।